আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। আপনি যদি 3 জিবি ইন্টারনেটের টাকায় 17 জিবি ইন্টারনেট পান তাহলে আপনার কেমন লাগবে? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মন্তব্য জানাবেন। বাংলাদেশে প্রায় 9 কোটি মানুষ মোবাইলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে থাকে। একবার ভেবে দেখুন, প্রত্যেকেই যদি 10 টাকা করে ইন্টারনেটের পেছনে খরচ করি তাহলে 90 কোটি টাকা আমরা প্রতিনিয়ত ইন্টারনেটের পেছনে খরচ করছি। উন্নত বিশ্বে ইন্টারনেট ছাড়া কোনো কিছু কল্পনা করা যায় না, তাই বাংলাদেশ কেন পেছনে থাকবে? আর সেই চিন্তা থেকে আমি আপনাদের জন্য ইন্টারনেটের কম রেটের কিছু প্যাকেজ নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। না টেনে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনিও 3 জিবি ইন্টারনেটের টাকায় 17 জিবি ব্যবহার করতে পারবেন। আর এই কারণে ভিডিওতে একটি লাইক আশা করতেই পারি। প্রথমে আসি গ্রামীণ ফোনের 017 এইচ কিছু ইন্টারনেট প্যাকেজ নিয়ে। এই সিরিজের সিমগুলোতে আপনি বর্তমানে 1 জিবি পাচ্ছেন 189 টাকায়, 3 জিবি পাচ্ছেন 289 টাকায়, 15 জিবি পাচ্ছেন 498 টাকায়। আরো অনেকগুলো প্যাকেজ রয়েছে, আমি সবগুলো প্যাকেজ নিয়ে আলোচনা করব না, আপনারা বিস্তারিত চাইলে দেখে নিতে পারেন। এই প্যাকেজগুলো যদি আপনি আরো কম রেটে পান তাহলে আপনার ইন্টারনেট খরচ কমে যাবে অনেক। কম খরচে ইন্টারনেট ব্যবহারের জন্য আপনাকে 013 এই সিরিজের স্কিপ টু সিম কিনতে হবে। প্যাকেজগুলোর কথা আলোচনা করেছি, সেগুলো কিন্তু সবগুলোই 1 মাস মেয়াদ, আর এখন যেগুলো আলোচনা করব সেগুলোও 1 মাস মেয়াদ। আপনি 1 জিবি পাচ্ছেন 52 টাকায়, 3 জিবি পাচ্ছেন 99 টাকায়, 5 জিবি পাচ্ছেন 149 টাকায়, 8 জিবি পাচ্ছেন 188 টাকায়, এবং ফাইনালি 3 জিবির টাকায় আপনি 17 জিবি পাচ্ছেন মাত্র 289 টাকায়। এই সিমের আরেকটি বিশেষ সুবিধা হচ্ছে আপনি এই সিমের পয়েন্ট ব্যবহার করে ফ্রিতে কিছু ইন্টারনেট প্যাকেজ খুব সহজেই ব্যবহার করতে পারবেন। আপনারা যদি এই স্কিপ টু সিমের ব্যবহার বিধি জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করব স্কিপ টু সিমের ব্যবহার বিধি নিয়ে একটি ভিডিও মেক করার জন্য। আমি যে অফারগুলোর কথা বললাম প্রত্যেকটা অফারই 16/4/2020 অফার। এই অফারগুলো কিন্তু গ্রামীণ ফোন কোম্পানি পরিবর্তন বা পরিবর্তন করার ক্ষমতা রাখে। প্রিয় দর্শক, প্রতিনিয়ত এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলের সাথেই থাকুন। কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখা হবে আগামী টিউটোরিয়ালে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।